Thank you, thank you. আজকে দেখা যাবে অসাধারণ অসাধারণ অসুন্দর মাছ সেদিন গেলে বিক্রি হচ্ছে এখানে শুধু মাছ না এখানে অনেক অনেক প্রকারের ডাবও পাওয়া যায় দর্শক দেখতে পাচ্ছেন আমরা একটা অভিযানে যাচ্ছি তো আমাদের অনেক ইচ্ছা ছিল যে অভিযানটা অনেক আগে শুরু করা উচিত ছিল তারপরে যাচ্ছি অনেক ক্লিপ করে ফেললাম আগের বার আসলাম অনেক স্রোতে ফিরে গেছি দেখবেন আমাদের অভিযানটা একটু পরেই শুরু হবে না দেখলে মিস করবেন আসসালামু আলাইকুম না যাচ্ছি না তো গাড়ি তোরে তোরে আমি করে তোরে দিই মাছ মারবে না দেখি আধার কো আনতে তো টিপ আনতে অসাধারণ কোপ হবে বন্ধু তারা খালি দিঘা দিঘা টিঘা কোন দায় কোন দায় কোন দায় এটা কত হইল ছোটটা সর্বোচ্চ বড় মাছ আমার সর্বোচ্চ ছোট মাছ আমার কি মাছ খুব ডিস্টার্ব করতো পুকুর কি এটাই নাকি এর কত খন্ডিক জায়গার উপর পুকুর নাকি লিজমা 60 শতাংশ 60 লিজমা হ্যাঁ আমাদের কাছে ও তাহলে এর 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 মাছ ছাড়লি তো কত কিন্তু ভাই যা পারমার দিয়ে 60 নাকি হ্যাঁ পারমার দিয়ে 60 এই পার আমাদের না ভাই যা না শুধু আমাদের মাঠে ছিল বাপের কলম কই হয় না এর ভিতর পুকুর হয় কিরা কয় না বিশাল পুকুর হইছে না লাভ কই হয় না 60 শতাংশ আর কি পুকুর আট বন্ধ কত কত শতাংশ লাগবি নাইলে হয় খবর নিল না করার কথা এদিককার জায়গা কত করে শতাংশ 25 25000 না শতাংশ হ্যাঁ আমাদের এটা কত 50 55 60 এরকম যাবে না একটু ভিতরে যদি একটু নিচের দিকে আর নিচের দিকে দাম কম 30 35 হের বেটা খাবে দে মাছ মাছের খাবে দিলে কি হয় 30 35 25 20 ও আছে আ জি এই সেই ছোট মাছ তাই যে দেখি ভাই শতাংশ কত দূরে কে 25 পেঁয়াজ বাড়ির শেষ চান্স কেউ দেখি
এটা নি শেষ স্যার এটাই শেষ না তারা তাহলে না ওলি মারি থাকবা গুড গুড চলে শেষ হয়ে গেল চেষ্টা মাঝে কিন্তু নিজের আদার ধরাইলো নাই আর কি বললে না কিন্তু মনে হচ্ছে কি না মাছ ফেলে ভাজবে আস্তে আস্তে করে এক কেজি তেলের ভেতরে ছাইলে খালি ভাজি তো সমস্যা আলা কয় কি কয় বুনা বুনার ভিতরে তেলা পেয়ে বুনা হলে খাওয়া যায় কি কাজ ভাই আমি আনছি ভাই লোক করা বাজ যাবে না মশলা পিঠে পিঠে ঢুকিয়া আর মনে কর যে গরম গরম কিছু ওই টিপু নিয়া লাস্ট টাইম ধরে দিতেন লাস্ট ফিনিশিংটা আমি দিয়ে দিই কত আছে না নতুন রাস্তাও নাই আর রাস্তা সাইডে মাঠও নাই সব এসব তো আগে বিল ছিল হ্যাঁ পুরাপুরি একদম ওই যে এই যে তেয়া মাথা শুরু হলো না এই তেয়া মাথার থেকে ওই পাশে হুগলা ডাকি পর্যন্ত এই পাশে দাঁড়াইলে দেখা যায় তো মানে এত দাম কমি তো আপনি ধরেন যে 20,000 টাকা শতাংশ ওই এটাই তো কথা এক জুলে 60% কিনছি যদি আরো যদি আর যদি আর 60% কিন্তু কেউ ঠেয়ার পারতো না পুকুর কাটাই না আমি তো তাই ঝুল নিবে গেছি পাশের লোক যে বেকু আমাদের মাটি কাটতে সমস্যা কি তাহলে তো আরো ভালো ভিতরে মানে জায়গাটা পড়ছে হাতাইল হলো ইউনিয়নে পড়ছে হাতাইল এই পাশে না এই যে জায়গা আছে 40% না 30% বেশি মিশালরা মিশালে চিনিস না মিশাল হ্যাঁ ওর আছে ওরা বেশ পেতে মিশাল কোন দেশে থাকে সৌদি থাকে ওরা আগে তেই বেশ পেতে ছিল বিদেশ যাওয়ার আগে বেশ পেতে দাম চাই বেশি দাম চাই মেলা করে কত করে খেতে মানে পেটে কিন্তু একেবারে মরিছে পড়ে এখন আর বেশ পেন না আর মিশাল বিদেশ আছে না বেশি দিন ওই জায়গা আজকে কালকে বেশ করে আসছে সাত বাইরের ভিতরে জায়গা বেশ পেলে 100% এই চল আমি আরটা বসিতে করে ধরে নিয়ে আসি চেপ মাথায় করে নিয়ে যা চেপ মাথায় করে নিয়ে যা চেপ মাথায় যা টামাটা হ্যাঁ তীর আছে বলাই পালায় দেন আর মাছ উঠলে শেষ হয়ে যায় এই ফিটটা নিয়ে যাই ফিট না ফিট তো খাইবে না পুকুর ও আপনি মাছ দিয়ে দেব ওকে টেনার টেনার দা এই নে এই নে ফেলো এই জায়গায় দি এখানে দেখেন আদি গদি শুরু করে দিবেন মাছ এটা আগে দিয়ে নি তারপরে আমরা মাছ মেরে দেওয়ার সময় ফিট টেনাতে টেনাতে দেব আগে মাছ মারা পর শেষ হয়ে যায় খাইছে ওইটাই খাইছে ওইটাই মরছে ওইটাই খাইছে শেষ কফি কি ভাইছে থাকে বিধান পাঞ্চে থাকে বুনা বুনার তাহলে বেপালে আমরা বুনা খাবো নাকি কারণ আমরা খাবলে মনে করি যে আস্তে আস্তে বাজি ওই সব বুঝবি মালা খেত ছেলা খেত ওই সব কেমন শুনিস না জানো তো আগে 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 আর পুকুরে ফেলাইস না আমার আগে পুকুরে ফেলাবো কেন ওর এই পুকুরের দেটাই নিয়ে যাবো ছুটবেন না তো দাঁড়া দেখতে হবে না এই মাছ ছুটার মতো আচ্ছা ওর পুকুর দিয়ে টাইনি নিয়ে যাই হ্যাঁ ছুটে যাইতে পারে না পুকুর দিয়ে না যাবে না পুকুর দিয়ে পানিতে দিলে পরে ছুটবে পানিতে দিলে ও আদি গদি করে ছুটে যাবে ওকে ডাক্তার চলে আসবি আচ্ছা 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 ভাই আমি আটা মাছ মাই আসবো বলছি না সব দিন থাকবে পুকুর তাহলে আমার দাই এই যে ছিটে দিবি ও না পাগল নাকি ওটাই কাম হয়ে যাবে ওরা কি থাকবে না ওয়ানের খাইছে পিয়াস
না কামাই নাই ওরা মুখ ধুয়ে যাবি দিস মাছ মুখ ধুয়ে দিস শেষ কপ এটা হেনেই বাজি করে ফেলাই আগুন ধরা দি এনে ফিরাই ঠিকা সে তোর গায়ে মাছ লাগলো নাকি আমি এত মাছ ধুয়ে দিই আমি বাড়ি দিলে কিন্তু ছুটে যাবে পানি আর জীবনের কি পার্থক্য জীবনটা ওর তলে তোরাতে এই জীবনটা তোরাতে আপনার পারবেন না বুঝছি চলে গেল মাছ দিয়ে না ওটা আমরা ই করে খাবো পুরা খাবো তাজাই পুরা দেবো হেভি লাগতেছে না হেভি লাগতেছে কিন্তু কত সুন্দর তাই না